মুনাফিকরা নামাজ পড়তো। অতএব আপনি কি পড়ছেন, কি করছেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যক্তিত্ব তৈরি হয়, আপনার পার্সোনালিটি তৈরি হয় এর মাধ্যমেই। আপনি এখন নামাজের মধ্যে কেন আপনি মনোযোগী হতে পারেন না, অথবা আপনার কেন এখন আপনার বয়স এখন 60-50 অথবা তার চেয়ে বেশি অথবা তার কাছাকাছি, এরপর আল্লাহ তাআলা আপনার ফোকাসে কেন্দ্রবিন্দুতে নাই, আখেরাতে আপনার কেন্দ্রবিন্দুতে নাই। এবং আপনি যদি এখন মারা যান, আপনি কি নিশ্চিত করে বলতে পারেন যে আপনি জান্নাতে যাবেন? আপনি নিশ্চিত করে কি বলতে পারবেন যে আপনি জান্নাতে যাবেন? প্রিয় ভাইরা, জান্নাত কিন্তু একটা প্রশস্ত জায়গা। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, অথবা ওয়া জান্নাতিন কার আরদুহা কার দিস সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ করে আল্লাহ তাআলা দুভাবেই বলছেন। তোমরা দোয়ায় আসো, প্রতিযোগিতা করো, প্রতিযোগিতা করে তোমরা, অথবা তাড়া করে, তাড়াতাড়ি করে তোমরা জান্নাতের দিকে আসো, আল্লাহর ক্ষমার দিকে আসো, যার প্রশস্ততা বিস্তৃত হচ্ছে এক হয়তো বড়। জাহান্নাম কিন্তু খুবই ন্যারো প্লেস, খুবই সংকীর্ণ জায়গা, যেমন কারাগার। কারাগার কিন্তু আপনার ফ্ল্যাট বাড়ির মতো না, যেটা 5,000-6,000-10,000 স্কোয়ার ফিট, তারপরে হয় না। আপনার ডুপ্লেক্স অথবা কি আপনি বিশাল বড়, হয়তো বা 50 কাঠের উপর আপনার বাড়ি, এরপর আপনার মনে হচ্ছে যেন ছোট। আপনার বাংলা হয়তো বা 100 কাঠের উপর আছে, 1 একরের উপর আছে, তারপরে মনে করেন না আরেকটু বড় হলে ভালো হতো, এরকম একটা অবস্থা। জাহান্নাম কিন্তু এরকম না, জাহান্নাম কিন্তু কারাগারের মতো চিত অথবা কাত, চিত কাতো না, এমনকি একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, এরকম স্তূপ করে রাখা হবে জাহান্নামে মানুষকে, ওরকম সংকীর্ণ জায়গা। কিন্তু জান্নাত এত প্রশস্ত, এত প্রশস্ত, আপনাকে পৃথিবীর মতো রাজত্ব দিয়ে দেওয়ার পরেও এরপরে জান্নাতে বহু জায়গা ফাঁকা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তারপরে আল্লাহ তাআলা একদল কিছু সৃষ্টি করবেন, কি ফায়াখলুকুল্লাহু খালকান, অথবা আল্লাহ তাআলা আরেকটা সৃষ্টি করবেন যাদেরকে আল্লাহ তাআলা এবার জান্নাত ভাগ করে দেবেন। যাও জায়গা তো এখনো ফাঁকা আছে, এগুলো তোমাদের হতে পারে। আল্লাহ আবার নতুন কিছু মানুষ তৈরি করবে, আমি জানি না, অথবা ফেরেশতা তৈরি করবেন, অথবা কিছু তৈরি করবেন যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমরা ওইখানে থাকো। এত বিস্তৃত, এত প্রশস্ত, সেরকম জান্নাতের কতটুকু জায়গা ইতিমধ্যে আপনি অর্জন করতে পেরেছেন? আপনি কি বলতে পারেন হলফ করে জানা, ঠিক আছে আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত? আপনি কার উপর নির্ভর করছেন? আপনার সব কিছু কিন্তু রাডার দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, এবং এগুলো সবকিছুর জন্য আপনাকে হিসাব দিতে হবে, রাতের অন্ধকারে, দিনের আলোতে, অথবা চুপি সারে, মনের মনে কোঠায়, চিন্তা চেতনায়, রাতের অন্ধকারে, এমনকি যখন আপনি ঘুমিয়ে থেকে যখন আপনি ভাবছেন তখন আপনি কি ভাবছেন, সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে। এগুলো সবকিছু আলটিমেটলি আপনার ডেস্টিনি তৈরি করছে। আফা হাসিবতু আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা আমি কে মনে করছো আমি তোমাদেরকে এমনি তৈরি করছি, অর্থাৎ তোমাদের কাজগুলো এরকম হবে, লাইবু ওয়ালাহু ওয়াজিনাতু ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, তুমি তো এগুলো নিয়ে বিভোর ছিলে, আল হালাহুন খেলাধুলা এবং এন্টারটেইনমেন্ট, আনন্দ ফুর্তি, ফ্যাশন, এগুলো বাংলাদেশ স্বীকৃত, যে সকল লোকেরা নাস্তিক বাংলাদেশে স্বীকৃত, যারা ইসলাম বিদ্বেষী, এদের সিনেমা নাটক দেদার ছিল লোকেরা দেখতেছে, মুসলমানরাই দেখতেছে, এ আপনারাই দেখতেছেন, ওদের সিনেমা, ওদের নাটক, ওদের কৌতুক, ওদের অভিনয়, ওদের সবকিছু আপনারাই দেখছেন, অথবা আপনার ঘরের লোকেরা দেখতেছে, কেউ না কেউ দেখতেছে, এবং তারা তারপরে তারা অহংকার করে বলে আমাদের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা ছিল, তারপরে আমাদের ভিউ বাড়ছে। ভিউ কি হয়েছে? বেড়েছে। এটা হচ্ছে বাংলাদেশের টোবাকো বিজ্ঞাপনের মতো, টেলিভিশনে টেলিভিশনে সিগারেটের বিজ্ঞাপন দেওয়ার পরে বলা হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করো, অথবা ধূমপান মৃত্যু আনে, এরপরে কি সিগারেটের বিজ্ঞাপন, এরপরে কি সিগারেট বেচা কমছে না বাড়ছে? বিজ্ঞাপন দিতেছে নেগেটিভ, কিন্তু ইম্প্যাক্ট কি কথা বুঝেন নাই? বিজ্ঞাপন নেগেটিভ, নেগেটিভ যে না খায়ও না, খায়ও না, লোকের আরো ঝাঁপিয়া পড়িয়া খাইতেছে,